তৃণমূল পয়সা কয়েন ছাড়া থাকতে পারবে না। মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তৃণমূল কালো পয়সা ছাড়া বাঁচে না। সেই পয়সার জন্য তো কয়লা লাগবে, আপনার গরু লাগবে, গরু পাচার, কয়লা পাচার। আমাদের আজকে এখানে কর্পোরেশনের ডেপুটেশন আছে, ঘেরাও আছে, আমাদের জেলা সভাপতির নেতৃত্বে করবে। আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে ডেপুটি মেয়রের নাকি 1,500 কোটি টাকার সম্পত্তি, যেখানে টাকার অভাবে শিলিগুড়ি কর্পোরেশন কাজ করতে পারছে না নাকি, টাকা নেই নাকি। ডেপুটি মেয়রের 1,500 কোটি টাকার সম্পত্তি হয় কী করে? মানে শিলিগুড়িতে কি এরকম কোনো শিল্প আছে যার যে শিল্পের মালিকের 1,500 কোটি টাকা থাকতে পারে? আমি মানে নিশ্চিতভাবে আমি নিশ্চিত যে এই টাকা জনগণের টাকা এটা লুট করে খেয়েছে। প্রথমত হচ্ছে যে আমি 80-এর দশক থেকে ছাত্র জীবন থেকে রাজনীতি করে এসেছি, আমি কোনো ভুইপুর না। আর এই শহরের মানুষ আমাকে, বাচ্চা বাচ্চারা আমাকে জানে, উনি আমার সম্পর্কে ভালো করে জেনে নেওয়া উচিত ছিল না। নতুন মন্ত্রী হয়েছেন, হয়তো চাপ নিতে পারছেন না, দলের মধ্যে ওনার চাপ রয়েছে, কোথায় কি বলছেন সেটা উনি ঠিক রাখতে পারছেন না, মানসিক সন্তুলন হারাচ্ছেন। ধমকে চমকে আমাদেরকে কাজ হবে না। আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 80-এর দশক থেকে লড়াই করছি, কিছু পাওয়ার জন্য লড়াই করতে আসিনি। ওনার কাছে যদি তথ্য থাকে আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, উনি তথ্য মানুষের সামনে আনুন। আর যদি না থাকে, মন্ত্রগুপ্তির শপথ নিয়ে একজন দেশের এইরকম মানসিক সন্তুলনহীন মন্ত্রী পদত্যাগ করা উচিত। ওনাদের হাতে ইডি আছে, সিবিআই আছে, নানা ধরনের এজেন্সি আছে, সেটা না লাগিয়ে, তার বিচার না করে উনি মানুষকে নিদান দিচ্ছেন, আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছেন, এটাও ক্রিমিনাল অফেন্স। আমি নিজে আইনজীবী, আইনটা আশা করি ওনার থেকে আমি বেশি বুঝি। আমি আইনের নোটিশ পাঠাচ্ছি, ওনাকে জবাব দিয়ে করতে হবে কোর্টের কাছে। আর যদি করতে না চান তাহলে ক্ষমা চান, শিলিগুড়ির মানুষ নয়, পশ্চিমবাংলার মানুষের কাছে ক্ষমা চান। যে এই ধরনের কর্মকাণ্ড করার আগে সুস্থভাবে যেন উনি বাড়ি থেকে বেরোন, অসুস্থতা ট্রিটমেন্ট করে মন্ত্রিত্বের কাজ করা উচিত। এই ধরনের বালখিল্যতা একজন কেন্দ্রীয় মন্ত্রীর শোভা পায় না। আমি আবার ওনাকে চ্যালেঞ্জ করছি, ওনার যদি ক্ষমতা থাকে উনি মানুষের সামনে তথ্য তুলে ধরুন, আর যদি না ধরেন, আমার আইনের উপরে আস্থা আছে, বিশ্বাস আছে, মানুষ আছে, তারা বিচার করবেন এবং শাস্তি ওনাকে পেতে হবে।